भारत के चेयरमैन ने तारीख नामा विश्वस्त सेनापति बीएमबी संग्रामी सीनियर जुग्म महासचिव आज के अनुष्ठान अन्यतम विशेष अतिथि जननेता जनाब रुहुल कबीर जिसके हमें कमांडर पार्टी के अध्यक्ष স্বাধীনতা আর কৃষক
মহানীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল পুষ্প সমর্পণ করার জন্য ওদিন শেখ হাসিনার লেলিয়ে পেটুয়া বাহিনী বাংলাদেশের আওয়ামী পুলিশ লীগ যেইভাবে আমাদেরকে ছত্রভঙ্গ করেছে আমরা শত চেষ্টার পরেও আমরা জিয়াউর রহমানের মাজার পর্যন্ত অনেক অনেক নেতা কর্মী যেতে পারে নাই আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই আওয়ামী লীগের এই পুলিশ লীগ যতদিন পর্যন্ত এই বাংলাদেশে আকাশে যেমন শকুন যেমন মানুষকে মরা মানুষকে ছিঁড়ে টুকরে টুকরে খায় তেমনি বাংলাদেশের প্রশাসন এই দেশ থেকে টুকরে টুকরে খাচ্ছে আমি আমার ভাষায় তীব্র ভাষায় নিন্দা জানাই এবং আগামী দিনে হাসিনা বিরোধী আন্দোলনের এই সরকারকে হটানোর জন্য মোস্তাফিজুর রহমান আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল শাহ নেতৃবৃন্দের নির্দেশে রাজপথে থেকে শেখ হাসিনা বিরোধী আন্দোলনকে ত্বরান্বিত করে এই সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তারেক রহমানকে দেশের মাটিতে এনে এই সরকারের আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানকে দেশের মাটিতে এনে দেশের রাষ্ট্রপ্রধান করে আমরা গড়ে ফিরে যাব এই হোক আজকের 41তম প্রতিষ্ঠাবার্ষিকীর শপথ সকলকে ধন্যবাদ বাংলাদেশ জাতীয় ছাত্র সেবক দল জিন্দাবাদ আমার নেত্রী দর্শনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাচ্চু সংগ্রামী সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাচ্চু উপস্থিত আছেন কেন্দ্রীয় সংসদের সংগ্রামী কোষাধ্যক্ষ কামরুজ্জামান জাপান সংগ্রামী যুগ্ম সম্পাদক মাহবুবুর রশিদ মাহবুব উপজেলার সংগ্রামী প্রকাশনা বিষয়ের সম্পাদক হুমায়ুন কবির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খোকন বাবুল সারেং আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের